আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আজকে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করব, তা হচ্ছে আলু বরবটি আর লুইট্টে শুটকি দিয়ে ভর্তা। খুবই মজাদার একটা রেসিপি। এই ভর্তা তৈরি করার জন্য আপনাদের যা যা লাগতেছে, এখানে আমরা 10 থেকে 12টা বরবটি কেটে নিয়েছি, একটা আলুকে স্লাইস করে নিয়েছি, সাথে আছে শুকনো মরিচ, 2টা লুইট্টে শুটকি, কাঁচা পেঁয়াজ, লবণ। আমরা এখন এক এক করে সব কিছু সরিষের তেল দিয়ে ভেজে নেব। প্রথমে শুকনো মরিচ এবং লইট্টা মাছটা দিয়ে দিই। ভালোভাবে একটু ফ্রাই করে নিতে হবে। আমার শুকনো মরিচগুলা ফ্রাই হয়ে গেছে, হালকা কালো হয়ে আসছে, একটু পরে শুকনো মরিচগুলো নামাই নেব, নিয়ে পরে লইট্টার শুকনোগুলোকে আরও ভেজে নিতে হবে। এখন শুকনো মরিচগুলোকে নামাই নেব, শুকনো মরিচগুলো হয়ে গেছে, শুটকিগুলো ফ্রাই হয়ে গেছে, দেখেন লালচে হয়ে গেছে, শুটকিগুলো নামা নিতে হবে। ভালো করে ফ্রাই করতে হবে যেন কোনো গন্ধ না থাকে। আমাদের শুটকি ফ্রাই হয়ে গেছে, এখন আমরা বরবটি এবং আলুগুলোকে ফ্রাই করে নেবো হালকা লবণ দিয়ে। চাইলে একটু হালকা হলুদ দিতে পারেন, না দিলে কোনো সমস্যা নেই, হলুদ দিলে কালারটা একটু ভালো আসবে। ভালোভাবে ফ্রাই করে নিতে হবে। কিছু সময়ের জন্য ঢাকনা দিয়ে রাখছিলাম, এখন ঢাকনাটা উল্টে নিই। বরবটিগুলো ফ্রাই হয়ে গেছে মনে হচ্ছে, আলুটা এখনো সিদ্ধ হয়নি, ভালো করে বরবটিগুলো আলাদা করে উঠে ফেলতে হবে। আমি সাথে 2টা কাঁচামরিচ দিয়েছিলাম একটু ফ্লেভার আসার জন্য, ভালোভাবে 2টা কাঁচামরিচ আপনাকে দিতে পারেন, সমস্যা নেই। যদি বরবটিগুলো হয়ে গেছে, ফাইনাল হয়ে গেছে, বরবটিগুলো আলাদা করে সরাই নেব, আলুগুলো আর কিছুক্ষণ ভাজি করে নিতে হবে। আলুগুলো ফ্রাই হয়ে গেছে, আমরা আলুগুলো নামিয়ে ফেলবো। দেখুন সুন্দর একটা ফ্রাই হয়েছে আলুগুলো, একটু পোড়া পোড়া টাইপের। আমরা আলুগুলো নামাই ফেলবো। আমাদের এক এক করে সব কিছু রেডি হয়ে গেছে, দেখেন এখানে আলু, বরবটি, কাঁচা পেঁয়াজ, আর এখানে শুকনো মরিচ, লইট্টা শুটকিগুলো ফ্রাই, লবণ, আর আমরা এটা হামান দিস্তার মধ্যে সেইসা মিক্স করব। আপনারা চাইলে ব্লেন্ডার অথবা পাটাতে করতে পারেন। আমরা প্রথমে পেঁয়াজগুলো দেবো, পেঁয়াজ সাথে একটু লবণ দেবো, সবগুলো পেঁয়াজ দিয়ে, 2টা পেঁয়াজ দিয়েছি এখানে। আপনারা আপনাদের স্বাদ মতো লবণ দিবেন, দিয়ে আগে পেঁয়াজটাকে আপনার ভর্তা করতে হবে, তারপরে শুকনো মরিচ, তারপরে শুটকি, তারপরে আনুষঙ্গিক সবগুলো দিয়ে আমরা মিক্স করব। আমাদের মজাদার বরবটি, লইট্টা, শুটকির ভর্তা হয়ে গেছে, খুবই সুস্বাদু এবং মুখরোচক। আপনারা চাইলে সকালবেলা পান্তা ভাতের সাথে
এই ভর্তাটা খেতে পারেন একটু ঝাল ঝাল করে, বেশি ঝাল দিয়ে। তো সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।